দুদিন পর গ্রেপ্তার কুলতলি সুড়ঙ্গ কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম। রাতে পুলিশের বিশেষ অভিযানে মেলে সাফল্য গ্রেপ্তার আরও এক। পুলিশের চোখে ধুলো দিয়ে খাটের নিচে থাকা সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়া সাদ্দাম সর্দারকে গত বুধবার রাত 1:15 নাগাদ গ্রেপ্তার করল পুলিশ। যে সাদ্দামকে ধরতে গেলে পুলিশের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, তাকে এবার একটি ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার করল পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খান। সূত্রের খবর, কুলতলির জালাবেড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের পয়তারহাটের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে 2019 সালে একটি খুনের ঘটনা থেকে শুরু করে ডাকাতি, প্রতারণা, এমনকি নকল সোনার ব্যবসা করারও অভিযোগ উঠেছিল। সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ব্যবসায়ীদের আসল সোনার মূর্তি বা ছবি দেখিয়ে টোপ ফেলে নকল সোনার মূর্তি বিক্রির। এবার এই সব কাজে অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করল পুলিশ। সেই সঙ্গে এই কুলতলি কাণ্ডে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানিয়ে রাখি, গত সোমবার পুলিশ সাদ্দামের পয়তারহাটের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলতেই আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। আর সে সময় সাদ্দামের ভাই সাইডুল পুলিশকে নিশানা করে গুলি চালাতেই সাদ্দাম ও সাইডুল সেখান থেকে পালিয়ে যায়। এই সময় সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ির খাটের নিচে একটি গোপন সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সূত্রের দাবি, বাড়ির খাটের তলা থেকে সুড়ঙ্গ পথ পৌঁছে গিয়েছে পাশের খালে, সেখানেই ঘাটে বাঁধা নৌকা। তারা সন্দেহ করে এই পথেই পালিয়েছে সাদ্দাম। সেখানে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ঘটনার পর থেকেই ফাঁদ পেতেছিল পুলিশ, আর তাতেই সাফল্য আসে বুধবার রাতে। অবশেষে বুধবার রাত 1 নাগাদ সাদ্দামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনার বিষয়ে কুলতলির বিধায়ক জানান, বাম আমল থেকেই এইসব কাজকর্ম হতো, তবে আমাদের সরকার এখানে আসার পর থেকে লুকিয়ে চুড়িয়ে এসব কাজ হতো। মাঝে মধ্যে আমরা এসব কাজ হতে দেখেছি। এরপর পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে সিপিএম নেতার আলাঘর থেকে। দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু লুকিয়ে চুড়িয়ে টুকটাক কাজ করতো বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি। এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িজেগা অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গী মান্নান খান, সিপিএমের এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য বেরিয়ে পড়বে। আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কুলতলি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।